সকালবেলা বাড়ি থেকে বাসা থেকে বাইরে হইতে পাইতেছি না বৃষ্টির দরুন, ধান টান সব নষ্ট হয়ে আজকে আমাদের খুব, আজকে আমাদের এই খুব কষ্টে আমরা আজকে খুবই জীবনযাপন কাটাচ্ছি। জ্বালা ধান যা আছে সব কিছু পুরো তরকারি সব কিছু নষ্ট হয়ে যাইতেছে বৃষ্টিতে। সকালবেলা বাড়ি থেকে বাসা থেকে বাইরে হইতে পাইতেছি না বৃষ্টির দরুন, অনেক কষ্টে আসতেছি এখন দোকানও, দোকানদারি খোলা যাচ্ছে না, তারপর রাস্তাতেও পানি হালকা হালকা পানি, কোনো রকমে বাসাতে বাইরে রাস্তার উপরে উঠাও চলত পানি, তারপরে হাঁটি হাঁটি আসতেছি এখন এই বৃষ্টি বুঝে দোকানও খুলতে পারতেছি না। এই আর টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। অনেক ক্ষতি হয়েছে, কাম কাজ কোনো করতে পারি না, কোনো দিকে যাইতে পারি না, কৃষিখাতে সব কিছু সব নষ্ট হয়ে যাইতেছে, জ্বালা ধান যা আছে সব কিছু পুরো তরকারি সব কিছু নষ্ট হয়ে যাইতেছে বৃষ্টিতে। বৃষ্টি কারণে আমরা খুব অচিন্তায় আছি, খুব চিন্তাতে আছি যে ক্ষতি হয়েছে এখন বৃষ্টিতে। আরও ক্ষতি হয়েছে, ঘর পানি উঠছে, রাস্তাঘাটও পানি উঠতেছে, বন্যা থেকে বৃষ্টিতে আরও ক্ষতি হইতেছে, ঘরও পানি এখন দুধ চিন্তা আছে এবং কষ্ট আছে, খাটা ডুববে ডুবে খেত খামার ডুবে যেতে আমাদের কৃষিকাজ এবং সবজি খেতে অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। লক্ষ্মীপুরে আপনার বিভিন্ন রকম আপনার সবজি আপনার যেমন আপনার শাক, তারপরে আপনার লাউ, তারপরে আপনার সরিষা, এগুলার বৃষ্টির কারণে ফসলের খুব আপনার ক্ষতি হয়েছে এবং এই বৃষ্টির কারণে আমাদের আজকে সষ্টরুষ্ট হয়ে আপনার ধান টান সব নষ্ট হয়ে আজকে আমাদের খুব, আজকে আমাদের এই খুব কষ্টে আমরা এই আজকে খুবই জীবনযাপন কাটাচ্ছি। এখন এই গালাটা মার গেছে এই বৃষ্টির কারণে মার গেছে, তলা পিড়া বা আমাদের ফসল নষ্ট হয়ে বৃষ্টি থেকে বাইরে তারি না আঙ্গি পরিবেশ আর কি, জ্বালার হালাইছি রোয়ার উঠো এই জ্বালা মার গেছে, এখন তো আমরা গায়ে গিয়েছি করতে পারি না এই ফসলটাও হয় না আর কি। আমরা সোনাগঞ্জ থেকে আজকে নোয়াখালী লক্ষ্মীপুর বরতলি দিয়ে আমরা একটি উপজেলায় আমাদের বন্ধু মহলের সাহায্যে আমরা খোঁজখবর নিয়ে শুনতে পেরেছি ওই এলাকায় অত্যন্ত ঘরবাড়ি ভেঙেছে, পশু গরু ছাগল এগুলা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং চাষাবাদে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আজকে আমরা যেটা যে উদ্দেশ্যে আসছি সেটা হচ্ছে আমরা আর্থিক প্রদান করার জন্য আসছি, কারণ বিগত দিনে অনেক অনুদান আসছে ত্রাণ সামগ্রী, কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বেশি যা প্রয়োজনীয় বাসস্থান নির্মাণ করা, তাদের চাষাবাদের যে জমি ফলনের জন্য যে আর্থিক সহায়তার প্রয়োজন সেই উদ্দেশ্যে আমরা আজকে এখানে আসা। তা আমরা আজকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে আমরা সাহায্য সহযোগিতা করতেছি, তাদেরকে যাতে আমরা একটা সঠিক পুনর্বাসন যাতে তারা থাকতে পারে।